বাংলাদেশ পাবলিক টিভি, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। আসসালামু আলাইকুম, এখন শুনবেন বাংলাদেশ পাবলিক টিভি সংবাদ। কুমিল্লা জেলার বরুড়া উপজেলার শাকপুর ইউনিয়নের বাংলাদেশ পাবলিক টিভি প্রতিনিধি সাংবাদিক হেলালের ক্যামেরায় বন্দী হন। সেই মানবতার ফেরিওয়ালা অসহায় মানুষের কথা শুনলে পাশে এসে দাঁড়ান আলহাজ আব্দুল খালেক, সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান, শাকপুর ইউনিয়নের দানবীর সন্তান। আলহাজ আব্দুল খালেক সমাজ কল্যাণ সংস্থার সকল সদস্যকে নিয়ে এক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন। ইনি হলেন শাকপুরে গরিব দুঃখী মানুষের রত্ন আলহাজ আব্দুল খালেক ভাই, তারই কর্মসূচি হিসাবে আজকে ভিডিও চিত্র। তিনি হলেন মানব কল্যাণের মানবতার ফেরিওয়ালা, অসহায় মানুষের কথা বুঝে শুনে মানুষের পাশে এসে দাঁড়ান। সম্মানিত প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমরা মহান আল্লাহর নামে শুরু করলাম বাংলাদেশ পাবলিক টিভি থেকে। আমি প্রতিনিধি ডাক্তার মোহাম্মদ হেলাল, পলি চিকিৎসক। আজকে আমরা আমাদের ক্যামেরা পাবলিক টিভি ক্যামেরায় বন্দী হয়েছে। আজকে আলহাজ খালেক আব্দুল সংস্থান থেকে আমরা আজকে কিছু অসহায় মানুষের মাঝে আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য আমরা আসছি ইনশাল্লাহ। আমরা এখন আজকে দেখেন বাংলাদেশ এভাবে যদি আমরা প্রত্যেক মানুষ যদি অসহায়ের মাঝে আলহাজ আব্দুল খালেক সংস্থান যেভাবে উনি গ্রামের মধ্যে ওনাদের ইউনিয়নের মধ্যে যেভাবে উনি অনুদান দিতেছে, অসহায়ের মাঝে পাশে দাঁড়াতেছে, এবং আমার আল্লাহ তাআলা বলতেছে যারা যারা অর্থ টাকা পয়সা অসহায়ের পাশে দাঁড়ায় তাদের পক্ষে মহান আল্লাহ পাক তাদের প্রতি সন্তুষ্ট ঘোষণা করে ইনশাল্লাহ। আমি এখন যাচ্ছি আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন এই আলহাজ আব্দুল খালেক সংস্থান থেকে ওনারা বিভিন্ন জায়গায় আজকে অসহায়ের মাঝে টাকা বিতরণ করবে। উনি আলহাজ আব্দুল খালেক সাহেব উনি থাকেন প্রবাসে, প্রবাস থেকে এলাকার মাঝে যত ময় মুরব্বী আছে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। এলাকার মাঝে কতগুলা অসুস্থতা এবং অসহায় মানুষ আছে, অসহায় মানুষের মাঝে টাকা বিতরণ করার জন্য তাদেরকে এই দেখেন ভাই, আপনার নাম কি? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মাসুদ আলম। আলহাজ আব্দুল খালেক সমাজ কল্যাণ সংস্থা স্বেচ্ছাসেবী সংগঠন। আলহাজ আব্দুল খালেক সাহেবের নির্দেশে শাকপুর ইউনিয়ন থেকে মোহাম্মদ আলহাজ আব্দুল খালেক সংস্থান থেকে ওনাকে কিছু টাকা সহযোগিতা করলেন। আপনার কে অসুস্থ? বাংলাদেশ পাবলিক টিভি, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।